পরিচালক লীনা মানি মেকালাইয়ের কালী তথ্যচিত্রের একটি পোস্টারে দেখানো হয়েছে দেবী কালী রূপে এক মহিলা ধূমপান করছেন। এ নিয়ে সম্প্রতি বিতর্ক ছড়িয়েছে। সোমবার কলকাতায় এক অনুষ্ঠানে ওই ছবির বিতর্কিত পোস্টার সম্পর্কে প্রশ্নের জবাবে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্য বিতর্কের আগুনে ঘৃতাহুতি দিয়েছে। এরপর টুইট করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র লিখেছেন, সব সংঘ সদস্যকে বলছি, মিথ্যে কথা আপনাদের আরো ভালো হিন্দু করে তুলবে না। যে পোস্টার নিয়ে বিতর্ক তার আমি সমর্থন করিনি। আপনাদের পরামর্শ দিচ্ছি, আপনারা তারাপীঠে মা কালীর মন্দিরে ঘুরে আসুন। ওখানে মা কালীকে কি ধরনের খাবার এবং পানীয় ভোগ হিসেবে দেওয়া হয় তা দেখে আসুন। তৃণমূল কংগ্রেসও মহুয়া মৈত্রের পাশে দাঁড়ায়নি। এরপর নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পেজটিকে আনফলো করেন মহুয়া। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইটারে এখনও ফলো করছেন তিনি। এর জেরে রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে, তাহলে কি দলের সঙ্গে দূরত্ব বাড়ছে কৃষ্ণনগরের সাংসদের? এদিকে বুধবার দুপুরে বিজেপির মহিলা মোর্চার সদস্যরা মহুয়া মৈত্রকে গ্রেফতারের দাবিতে থানায় অভিযোগ দায়ের করেছেন। টুইটারে এর পাল্টা জবাবে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র লিখেছেন, আমি নিজেও মা কালীর উপাসক, কোনো কিছুতে ভয় পাই না। বিজেপি যা করার করুক। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।